উচ্চমাধ্যমিকের শুরুতেই মানবিক মুখ পুলিশের। ভুল করে অন্য পরীক্ষা কেন্দ্রে আসা দুই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীকে তাদের সঠিক পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিল বীরভূমের দুবরাজপুর থানার পুলিশ। মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই আজ থেকে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। আজ পরীক্ষার প্রথম দিন, কিন্তু উচ্চমাধ্যমিকের প্রথম দিনে বীরভূমের দুবরাজপুরে দুই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রী ভুল করে পরীক্ষা দিতে পৌঁছায় তাদের নিজেদের বিদ্যালয়ে। ওই পরীক্ষার্থীর মধ্যে একজন ভুল করে নিজের স্কুলে পরীক্ষা দিতে পৌঁছালে বিদ্যালয়ের শিক্ষিকার নজরে আসে সেই ঘটনা। ওই শিক্ষিকা তাকে তড়িঘড়ি তাদের নির্ধারিত পরীক্ষা কেন্দ্র দুবরাজপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে যাওয়ার নির্দেশ দেন। কিন্তু হাতে সময় কম, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে পরীক্ষা। চিন্তায় পড়ে যায় পরীক্ষার্থী। সেই মুহূর্তে সেখানে উপস্থিত ছিলেন দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন সহ অন্যান্য পুলিশ কর্মীরা, ছিল সেখানে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়াররা। সঙ্গে সঙ্গে দুবরাজপুর থানার ওসি নিজের গাড়ি করে পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। তার ঠিক মিনিট দশের মধ্যে আরো এক পরীক্ষার্থী ছাত্রী ভুল করে পরীক্ষা দিতে অন্য পরীক্ষা কেন্দ্রে পৌঁছে বিভ্রান্ত হয়। তারও এই বিষয়টি নজরে আসে পুলিশের। ওই ছাত্রী সঠিক পরীক্ষা কেন্দ্র জেনে শেষ মুহূর্তে তাকে নিজের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয় এক সিভিক ভলেন্টিয়ার। এই ঘটনায় অভিভাবকরা বলেন, অ্যাডমিট কার্ডে পরীক্ষা সেন্টারের নাম উল্লেখ না থাকায় পরীক্ষার্থীদের মধ্যে এই সমস্যা হয়েছে। কেউ কেউ মনে করছেন পরীক্ষার অত্যধিক মানসিক চাপের জন্যই ছাত্রীদের এই ভুল। অন্যদিকে বীরভূমের কাকরতলা থানার অন্তর্গত বড়রা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এক পরীক্ষার্থীর সাথে আনতে ভুলে যায় অ্যাডমিট কার্ড। পরীক্ষার্থী সেই কথা পুলিশ কর্মীদের জানাতে সাথে সাথে অতি তৎপরতার সাথে ওই ছাত্রীর বাড়ি থেকে অ্যাডমিট কার্ড আনার ব্যবস্থা করেন কাকরতলা থানার পুলিশ। বীরভূম থেকে সুপ্রতিম দাসের রিপোর্ট, নিউজ 18 লোকাল। চালাও চালাও। আজকে যেটা একটা ঘটনা ঘটেছিল যে দুবরাজপুর যে সারিদেশ্বরী গার্লস স্কুল আছে সেখানে দুটি ছাত্রী ভুলবশত সেই স্কুলেই পরীক্ষা সেন্টার হিসেবে চলে গিয়েছিলেন। এবং যেটা হয়েছে যে দুবরাজপুর থানার পুলিশ যে বর্তমানে কতটা মানবিক পুলিশ, আজকে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের পুলিশ যে কতটা মানবিক সেটা প্রমাণ দুবরাজপুর থানার ভারপ্রাপ্ত যিনি অফিসার ইনচার্জ ছিলেন তিনি প্রমাণ দিয়েছেন। তিনি তার নিজের গাড়িতে করে পৌঁছে দিয়েছেন ওই ছাত্রীকে দুবরাজপুর গার্লস। আমরা দুবরাজপুর থানার যে ভারপ্রাপ্ত আধিকারিক আছেন তাকে দুবরাজপুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই তার এই মানবিক কার্যের জন্য।